করলে শিরক হয়, পহিলা বৈশাখ পালন করলে শিরক হয়। আমরা কি হিন্দু? পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি, পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা? পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি, এ দেশের মাটিতে সুনাগরি খেপেছে আছি, এ দেশের সরকারকে জেলে রাখা দরকার। বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তার একজন হব। অতএব মনে রাখা ভালো হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি, মুসলিম চির রণবীর, মরণকে করি না ভাই, মরলে শহীদ বাঁচলে রাজি, আমার উভয় সমান। জেল যতটুকু সেও ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, মরলে শহীদ বাঁচলে গাজি, উভয় আমার সমান। আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দিলে আমি মুসলিম চির রণবীর, আমি পহিলা বৈশাখের মুখে লাঠি মারি, আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি, আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানব কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাঠি মারি, আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাঠি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পূজ আছে, তুমি মূর্খ, তুমি তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজাক যদি তাদের মুখ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজ